এমডি শরীফ আপনি লিখেছেন যদি কেউ নিজের স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম ভুল দিয়ে বিয়ে করে তাহলে কি সেই বিয়ে সম্পন্ন হবে হাদিস মতো জানতে চাই স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম এটা যদি কেউ ভুলে ভুল দেন সঠিকটা না দেন তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে কারণ হলো বিয়ের বিষয়টা হলো যে আপনি মুখে কি উচ্চারণ করছেন বলছেন সাক্ষীরা কী শুনছে ব্যক্তিটা মানে ফিক্স হলো কিনা ব্যক্তি অমুক তার বাবার নাম হয়তো লিখতে ভুল লেখা হয়ে গেছে এর কারণে বিয়েতে কোনো প্রভাব পড়বে না বরং বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এবং তাদের দাম্পত্য সম্পর্ক হালাল হবে মুখে যখন আমরা বলবো তখন ধরুন অমুকের ছিল অমুক বললেন কিংবা অমুকের ছিল না বললেও অমুকের সাথে অমুকের বিয়ে দিয়েছেন এবং সমাজের মানুষরা জানে অমুকটা কে কার ছেলে তাহলে সেক্ষেত্রে এই লেখিত ভুল বা যে কোনো ভুল এটা কারণে বিয়েতে কোনো অসুবিধা তৈরি হবে না ছেলে এবং মেয়ে তারা নির্ধারিত কিনা সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা কার ছেলে কার মেয়েটা সবাই জানেন সমাজে বিয়ে হয়ে যাবে সালো তার মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে মুসলিম করে বিয়ে করেছে চার বছর আগে এখন ছেলে পুজো করে মেয়েটি এখন কি করতে পারে অনুগ্রহ করে বলবেন আর কে নাজিব আপনি লিখেছেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই মেয়ে সেই ছেলেকে পরিত্যাগ করবে এবং এই ছেলের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না কারণ সে রীতিমতো প্রতারণা করেছে কিংবা সে মোরতাদ হয়েছে হয় সে ইসলাম ত্যাগ করেছে ইসলাম ত্যাগ করার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে মোরতাদ হয়ে গেছে অথবা ন্যূনতম পক্ষে সে আপনার কি বলে এটাকে মনাফিকি করেছে তার সাথে বিধায় এই ছেলেকে হয়তো আবার দাওয়াত দিবে যে সে তবা করে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ আর যদি সেটাও তার পক্ষ থেকে নাটক হয় সেরকমটি মনে হয় তাহলে সেক্ষেত্রে এই ছেলেকে অ্যাভয়েড করবে এবং ভিন্ন বিকল্প চিন্তা করবে আল্লাহ আমাদেরকে সুন্দর এবং আদর্শ জীবন গঠন করার তফিক দান করুন আল আবিদ আপনি লিখেছেন মুসাফিরের সালাদ সম্পর্কে বিস্তারিত বলবেন মুসাফির সালাদ সম্পর্কে আসলে বিস্তারিত বলা কঠিন আমাদের এই ছোটো প্রশ্নোত্তরের সেশনে আমরা এটুকু বলবো যে মুসাফির তিনি জোহর আসর এবং এশা এই সালাদগুলোকে করে পড়বেন আর যদি তিনি স্থানীয় পিছনে পড়েন তাহলে পুরো চার ডাকাতি পড়বেন আর যদি তিনি ইমাম বা এ যে অবস্থায় পড়েন না কেন সফরে যদি থাকেন তাহলে সেক্ষেত্রে সুন্নত নামাজগুলো নিজের জায়গায় থাকলে পড়াটা যতটা গুরুত্বপূর্ণ সেখানে গেলে সেই গুরুত্বটা থাকে না যদি সেটা না পড়েন তাহলে নিজের জায়গায় বা নিজের বাড়িতে নিজের বসবাসের জায়গায় সুন্নত নিয়মিত না পড়া বা অবহেলা করা এটা যেরকম দোষের না বিশাল সাল্লাম নিয়মিত যেটা করতেন সেটা ছেড়ে দেওয়াটা দোষের সফরে গেলে সেটা সে পর্যায়ের দোষের নয় বা সেটা ছেড়ে দিলে গুণা হবে না বা কোনো অসুবিধা হবে না যদিও অনেকগুলো মাইক্রাম অনেক অঙ্গ বলেছেন যে সফর এটা পড়ার প্রয়োজনই নেই যেহেতু আল্লাহ তালা ফরজটাকেই অর্ধেক করে দিয়েছেন সাজিয়া আখতার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে কারণ কোনো গুণ হবে না ইসলামিক বই পড়তে পারবে সাধারণ ইসলামিক বই এরপরে আসাদুল আসাদুলি থেকে আপনি লিখেছেন জাকাতে নেশা পরিমাণ টাকা দিয়ে আমি জমি বন্ধক নিয়েছি এতে কি আমার জাকাত আদায় করতে হবে জাকাতে নেশা পরিমাণ টাকা দিয়ে আপনি জমি বন্ধক নিয়েছেন তবে টাকাটা আপনার জমাই আছে সে টাকার জায়গাতে আপনাকে দিয়ে যেতে হবে আহ ওমে কুলসুম আপনি লিখেছেন সন্তানকে কোরআনে হাফেজ বানানো কতটা গুরুত্বপূর্ণ সন্তানকে হাফেজে কোরআন বানানো ভালো কিন্তু সেই সাথে তাকে আলেম বা কোরআন বুঝে পড়তে পারে সেটাও সে যোগ্যতা তার মধ্যে যেন আসার সে চেষ্টাও করতে হবে তাহলে সেক্ষেত্রে হাফিজে কোরআনের মর্যাদা যে আছে যে তাদের মা বাবাকে সম্মানিত কোরআন তাদের আখেরাতে এবং হাফিজুর কোরআনকে মর্যাদা দিবেন এবং তারা সম্মানিত ফের তাদের সাথে থাকবে ইত্যাদি সেই মর্যাদাগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ তারা এরপরে সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন সবাশের পর অনেক সময় গোসল না করেই আমরা কথা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে সবাসে পরে কিংবা স্বপ্নদোষে পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে যদি আপনার নাপক কাপড় বা কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খোঁচা খুচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে তো পাক করবই এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুচিয়ে খুঁচিয়ে বা খুঁটিয়ে খুটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও না যায় হবে না তাসিন ইসলাম আপনি লিখেছেন সুনন্দ ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে জি সকল সালাতে আপনি সানা পড়বেন কারণ সানার সাথে সুনন্দ বা ফরজের সম্পর্ক নয় এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরুর সম্পর্ক এটা দোয়া ইস্তেফতা বা সালাদ শুরুর দোয়া অত যে কোনো সালাদ শুরুতেই আপনি এটি পাঠ করবেন